প্রিয় বন্ধুরা, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। পরের গল্পগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এরার কেন জানি ঈশানীকে একা রুমে ঘুমাতে দিতে মন চাই সায় দিল না। ইফতি অনেক রাত হয়, ইরাদের বাড়িতে থেকে গেল সে রাতটা। পরদিন সকালে অনেক মানুষের চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। মেহরাব রহমান দরজা খুলে দেখে পিয়াস এলাকার অনেক মানুষদের নিয়ে জড়ো হয়েছে। সবার মুখে একটা কথা, ঈশানীর মতো কলঙ্কিনীকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। পরদিন সকালে অনেক মানুষের চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। মেহরাব রমজান খুলে দেখে পিয়াস এলাকার অনেক মানুষদের নিয়ে জড়ো হয়ে সবার মুখে একটাই কথা, ঈশানীর মতো কলঙ্কিনীকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। মেহরাব রহমানের পিছনে রিন্তি বেগম সহ ঈশানীর ইফতি এবং ইরাও এসে দাঁড়ায়। অনেক লোকজনের ভিড় দেখে একজন বলে উঠল, আরে মিয়া, হা করে কি দেখছেন, বের করে দিন সবাই মিলে এই কলঙ্কিনী মাইয়াকে। বাকিরাও লোকটার সাথে তাল মেলায়। মেহরাব রহমানের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরে, জমে শুকায় শুকের পাথর। এখন সরে কি বুক থেকে তার উপর নতুন ঝামেলা। ইফতি লোকগুলোকে রেগে কিছু বলতে গেলে মেহরাব রহমান তার হাত দিয়ে ইশারা করে থামতে বলে। মেহরাব রহমান লোকদের সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলল, কি করেছে ঈশানী? ভিড়ের মাঝখান থেকে একজন লোক বলে উঠল, কি করেনি তাই বলেন, আপনার ভাতে যে ঈশানী পরপুরুষের সাথে ছিঁচি, আপনারে আমরা সম্মান শ্রদ্ধা করি, আর আপনার বাড়িতে এমন একটা হয়েছে, একাম হয়েছে, ছিঁচি। অনেকটা লোক বলে উঠল, আরে পরপুরুষকে মাইয়া আগাইয়া দিবা না, 1 কোটি টাকা পাইছে তো, কি যুগ আইসে আইসল, আগে আমাকে মাইয়া দের বাচ্চা বাঁচাইবার লাইগা জীবন দিতাম, হেরা তো এলাকার নাম বদনাম করে দিবে। মেহরাব রহমান সহ পরিবারের সবাই হতবাক হয়ে যায়। স্থানীয় একজন মৌলবী এগিয়ে এসে মেহরাব রহমানের হাত ধরে বলল, আমরা জানতাম তোমার বাড়ির মেয়েরা খুব ভালো, এরা বিদেশি কাপড় পরলেও ঈশানী তো শালীনতা কাপড় পরত, এসব কেন করলে? মেহরাব রহমান বয়স্ক লোকটার হাতে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, চাচা বিশ্বাস করেন, আমি আমার বাড়ির মেয়েকে বিক্রি করিনি, মেহবুব ভাই নেশার টাকা জোগাড় করার জন্য পিয়াসের কাছে টাকা নিয়েছিল, আমি এতবার বারণ করেছিলাম শুনিনি, চাচা আমার পরিবারের মেয়েরা পবিত্র, আমি মানলাম ঈশানী পবিত্র, সমাজ মানবে না, তোমার এটাই ভালো হবে, ঈশানীকে বাড়ি থেকে বের করে দাও, তোমার ঘরেও তো মেয়ে আছে, তার কথা চিন্তা করো, চাচা মা মরা মেয়েটা কোথায় যাবে বলতে পারেন, ওকে আমার মেয়ের মতো ভালোবাসি, পিয়াস চিৎকার করে বলে উঠল, আপনারা চুপ করে আছেন কেন, আমি 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিলাম মেয়েটাকে, ওর গায়ে এখন আমার আঘাতের চিহ্ন আছে এখনও, বিশ্বাস না হলে দেখেন। কয়েকজন মহিলা ঈশানীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। ইরা ইফতি এবং রিন্তিকে বেঁধে রাখে পিয়াসের লোকজনরা। মেহরাব রহমান এ হাত দিয়ে ঈশানীর একটা হাত ধরে রেখেছে। পিয়াসের লোকজন মেহরাব ইসলামের হাতে আঘাতের পর আঘাত করছে। ভিড়ে কয়েকজন যারা পিয়াসের কথা বিশ্বাস করেনি তারা নীরবে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, সাহস করে এগিয়ে এসে বাধা দিতে পারছে না। মেহরাব রহমান যত শক্তি আছে ঈশানীর হাত ধরে রেখেছে, একবার হাত ছেড়ে দিলে ঈশানীকে নিয়ে যাবে। একজন মহিলা পিয়াসের চোখের ইশারা পেতে ঈশানীর বুক থেকে ওনা টান দিয়ে নিচে ফেলে দেয়। মেহরাব ইসলাম ঈশানীর হাত ছেড়ে দিলে ঈশানী উল্টো দিকে হয়ে দাঁড়ায়। মৌলবী নিজের চোখের সামনে এলাকার মেয়েকে এমন অপদস্থ হতে দেখে নিজের গায়ের চাদর দিয়ে ঈশানীকে ঢেকে দেয়। ঈশানীর চাদরটা নিজের শরীরের সাথে পেঁচিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ায়, চোখ দিয়ে পানি অবিরাম ঝরছে। মেহরাব রহমান ঈশানীর কাছে ছুটে আসতে চাইলে সবাই আটক করে ধরে। একটা লোক মৌলবীকে দেখ বলল,
চাচা আপনি এটা কি করলেন? মৌলভি দুহাতে তালি দিয়ে বলল, আমি তোমাদের কথা শুনে মনে হয়েছিল যে ঈশানী সত্যি অপবিত্র, হয়তো এখন মনে হলো ও পবিত্র। তোমরা কেমন মানুষ হ্যাঁ? আজ যদি ঈশানের জায়গায় তোমার মেয়ের ওনা ফেলে দিত সবার সামনে কেমন লাগতো? ঈশানী যেমন হোক, ও কারো সন্তান, সবার সামনে মেয়ের শরীর থেকে ওনা ফেলে দিয়ে পুরুষত্ব দেখাও। মৌলভীর কথা শুনে সবাই মাথা নিচু করল। যে মহিলাটা ঈশানীর শরীর থেকে ওনা ফেলেছিল তার দিকে মৌলভী এগিয়ে গিয়ে গালে জোরে থাপ্পড় মারল। এত জোরে থাপ্পড় মেরেছে মহিলাটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে কপালের কোণ থেকে কেটে যায়। ফিনকির মতো রক্ত ঝরতে থাকে কপাল দিয়ে। মহিলাটা দু হাতে কপাল চেপে ধরে মাগো বলে বসে পড়ে। মৌলভী তার কয়েকজন শিষ্যদের আদেশ দিল মেহরাব রহমান পরিবারের সবাইকে মুক্ত করে দিতে। তারা এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে ছিল মৌলভীর আদেশে গিয়ে পিয়াসের লোকজনদের কাছ থেকে সবাইকে মুক্ত করা। মৌলভী মহিলাটার হাত ধরে আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য হাত বা উঠালে মহিলাটা মৌলভীর পায়ে ধরে বলল, চাচা আমাকে ক্ষমা করে দিন, আমি মহিলা না পুরুষ। পিয়াস আবার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল, তাই ওর কথা মতো এমন করেছি। মেহরাব রহমান এবং ইফতি মিলে লোকটাকে পিটানো শুরু করে। পিয়াসসহ বাকি সবাই নির্বাক দর্শক হয়ে শুধু তাকিয়ে দেখতে থাকে। পিয়াস ভাবতে পারেনি এমন হবে। ভিড়ের বেশির লোকজন পিয়াসের ভাড়া করা। এলাকার সবাই মৌলভী চিনে, বাইরের লোকজনদের দেখে সন্দেহ হয়। তার উপর মহিলাটার পায়ে পুরুষের জুতো আরও সন্দেহ বাড়িয়ে দেয়। মৌলভী মেহরাব রহমান এবং ইফতিকে থামিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এরা অনেকে ভাড়া করা লোক, পিয়াসের তাদের কথা শুনে আপনারা ঈশানীকে কলঙ্কিনী ভাবছেন? এরা বাইরের মানুষ, দেখে বুঝতে পারেননি? একজন লোক বলল, চাচা আমরা ভাবছিলাম এত মানুষ তো আর মিথ্যা কথা বলবে না, তাই আমরা ওদের কথা মেনে নেই। একথা সত্যি যে ঈশানীর বাবা পিয়াসের কাছ থেকে টাকা নিছে, তাই বলে কি ঈশানী বিক্রি হয়ে গেছে? লোকটা বলল, পিয়াসের সাথে নাকি ঈশানীর রাতও কাটাচ্ছে, ওটা কি বলবেন চাচা? উত্তেজিত হয় না মেয়েরা, আমাদের অন্যের কথা নিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার নাই। ঈশানীর মা বল, কি হয়েছে? ভয় পাবি না, আমি আছি তোর সাথে। ঈশানী মৌলভীর দিকে তাকিয়ে মেহরাব রহমানের দিকে তাকায়। মেহরাব রহমান চোখ দিয়ে ইশারায় সব বলতে বলেন। অভয় পেয়ে ঈশানী বলতে শুরু করে, প্রথম দিন থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যা কিছু হয়েছিল সব খুলে বলল। মৌলভী সব শোনার পর পরে বলল, শুনছো মেয়েরা সব কি বলল ঈশানী? আমাদের চোখের সামনে একটা মেয়ে ধুকে ধুকে মরতেছিল, আর আমরা দেখেও না দেখার ভান করতেছি। নেশা খুব খারাপ জিনিস, সবার পরিবারের খেয়াল রাখবেন যেন কেউ নেশা জগতে না যায়, নতুবা ঈশানীর পরিবারের মতো একটা হাসি খুশি পরিবার শেষ হয়ে যাবে। আর যদি আমরা অন্যের কথা বিশ্বাস করে ঈশানীর কথা না শুনতাম, তবে মেয়েটা কোথাও গিয়ে আত্মহত্যা করতো, নয়তো খারাপ পথে চলে যেত। আপনাদের কাছে আমার অনুরোধ, মানুষের কথায় কান না দিয়ে অন্যের সর্বনাশ করতে আসবেন না। আপনাদের ঘরেও কিন্তু মেয়ে আছে, ঈশানী শুধু মেহরাব রহমানের মেয়ের মতো না, আমাদের সবার মেয়ের মতো। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই আমরা তাদের বাঁচাবো, কি বলেন সবাই? সবাই একসাথে বলে উঠল, ঠিক কইছেন চাচা। মৌলভী একজন শিষ্য সুজন বলল, চাচা এদের কি মেরে ফেলব? মৌলভী বলল, না, আমাদের দেশে নারী নির্যাতন আইন আছে, কিসের জন্য? দেশের সরকার মেয়েরা যাতে সঠিক ন্যায় বিচার পায় তার জন্য আইন করা হয়েছে, তোমরা পুলিশের হাতে ওদের তুলে দিও। মৌলভীর কথা শুনে সবাই মিলে পিয়াসসহ তাদের দলবলকে বাগানের মাঝখানে বড় আম গাছের সাথে বেঁধে ফেলল। ইফতিয়ার বাবাকে ফোন করলো, একটা মিটিংয়ে ব্যস্ত থাকা ইফতির বাবা অন্য পুলিশদের পাঠায়, তারা এসে পিয়াসদের ধরে নিয়ে যায়। এলাকার সবাই মেহরাব রহমান পরিবারের কাছ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। মেহরাব রহমান তাদের বললেন, এভাবে যেন কারো সম্পর্কে না জেনে কথা না বলে। সবাই মাথা নাড়িয়ে সাই দিয়ে চলে যায়। মেহরাব রহমান ঈশানীর দিকে তাকিয়ে দেখল ঈশানী অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে। ইফতি ঈশানীকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যায়।
মেহরাব রহমান ইরা রিন্তি বেগমও কিছু 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 বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এতক্ষণ দুজন মহিলা ঈশানির বাড়ির পাশে তাদের বাড়ির বাড়ি রাহেলা এবং সালেহা একটা গাছের পেছনে লুকিয়ে দেখছিল সব। এলাকায় তাদের একটা খ্যাতি আছে গুজব ঘটানো, ঈশানির রূপ দেখে তাকে সহ্য করতে পারে না। এর পিছনে আরও একটা কারণ আছে, দুজন বোন তাই মেহরাব রহমান এবং মেহবুব রহমানকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু দু ভাই রাজি হয়নি, দু বোন আজও বিয়ে করেনি। প্রতিশোধ নেওয়ার জন্য মেহবুব রহমানকে নেশার জগতে নিয়ে যাওয়ার পেছনে এদের বেশি অবদান আছে। ঈশানের খুব পিয়াসকে এ দু বোন দিয়েছিল। ঈশানীকে অজ্ঞান হওয়া দেখে একজনে অন্যজনের দিকে তাকিয়ে চোখ টিপা শুরু করলো। রাহিলা ভ্রু নাচিয়ে বলল, কী রে বুঝতে পেরেছিস কী করতে হবে? সালেহা হাততালি দিয়ে বলল, হ বাবু পুরো এলাকার মহিলাদের বলতে হবে পিয়াসের বাচ্চা ঈশানীর পেটে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন, আর পরের গল্পটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।